আমি একটি রাজনৈতিক দলের সাথে দীর্ঘদিন যাবত রাজনীতি করি, এখন একটি ইউনিটের সভাপতি। প্রশ্ন হলো, কোন রাজনৈতিক দলের সাথে থাকার কারণে কি জাহান্নামে যেতে হতে পারে? আ ভাই, এটা নির্ভর করবে মুসলমানের রাজনীতি বলতে কিছু নাই, রাজনীতি, সমাজনীতি, খাওয়ানোর নীতি, কামাই করার নীতি, পড়ালেখার নীতি, যত নীতি আছে এই সব কিছু হবে কাকে কেন্দ্র করে? আল্লাহ রাব্বুল আলামিনকে। যদি আপনি ভালো কিছু করেন যেটাতে আল্লাহর হুকুম মানা হয়, তাহলে আল্লাহর কাছে সওয়াব পাবেন। ভুল কিছু যদি করেন তো রাজনীতি করা লাগবে না, মৌলবি নীতি করেও জাহান্নামে যাওয়া লাগতে পারে, ঠিক না? ঠিক। আপনি যা করছেন সেটা কি আল্লাহর নির্দেশের বাস্তবায়ন হচ্ছে? সেটা কি কোরআন হাদিসের অনুসরণ হচ্ছে? সেটা কি আল্লাহর আনুগত্য হচ্ছে? সেটা কি আল্লাহর ভালোবাসার কারণে হচ্ছে? আল্লাহকেই প্রাধান্য দিচ্ছেন, আল্লাহই তার কেন্দ্রে আছে কিনা এই প্রশ্নটা রাখেন, যেটা এতক্ষণ আজকে আলোচনায় বললাম। তাহলে আপনার প্রশ্ন উত্তর আপনি পেয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভালো কাজ করলে তার বিনিময় পাবেন, মন্দ কাজ করলে অবশ্যই জাহান্নামে যেতে হতে পারে, আল্লাহ মাফ করুন। সবাই বলতেছে দুর্ভিক্ষ দেখা দিবে, কোরআন হাদিসের আলোকে জানতে চায় কি করা আছে আমাদের। ভাইরা আমার, যদি দুর্ভিক্ষ দেখা দেয়, ওই যে বললাম শুরুতে, যার আল্লাহর প্রতি বিশ্বাস নাই, যার কোনো অভিভাবক নাই, যার কোনো কর্তা নাই, যার কোনো কর্তৃত্ব যা নাই, যার কোনো মালিক নাই, যে ছন্ন ছাড়া লাগাম ছাড়া, সে পাগলের মতো হাউতাশ করবে, হতাশ হবে, হ্যাঁ স্যাড ব্যাড দুঃখিত সব শেষে এগুলো হ্যাঁ হ্যাঁ রে হাউতাশ করবে। কিন্তু যার অভিভাবক আছে, যার রিজিকদাতা একজন আছে, সে কোনো অবস্থাতেই হতাশ হবে? অমা মিন দাব্বাতিন ফিল আরদে ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত প্রাণী আছে সকলের রিজিকের জিম্মাদারি কার? তো আল্লাহ যদি সকলের রিজিক নিয়ে থাকেন, দায়িত্ব তার থাকে, তো আল্লাহ আমাকেও খাওয়াবেন। এলসি যদি সারা দেশে বন্ধ হয়, সমস্ত আমদানি যদি বন্ধ হয়ে যায়, আজ থেকে 100-200 বছর আগে আমদানি নির্ভর ছিল না, মানুষ দুনিয়াতে বেঁচে ছিল, আমরাও বেঁচে থাকবো, তিন বেলা খেয়েও মানুষ বেঁচে থাকে, এক বেলা খেয়েও বেঁচে থাকে, অতিরিক্ত চাপ নিয়ে টেনশন নিয়ে হতাশ হওয়া ইমানদারকে শোভা পায় না। ইমানদার আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, উমাইয়্যা তাওয়াক্কাল আলা আল্লাহি ফাওয়া হাসবু, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে সে তার জন্য আল্লাহ যথেষ্ট হবে, অপচয় অপব্যয় করবে না এবং হালাল উপার্জন করার চেষ্টা করবে, চাষাবাদ করবে, বরকত লাভ করার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর শিয়া বিআবি তালেবের মধ্যে তার বংশের পরিবারের লোকদেরকে সহকারে দানা পানি খাবার সব কিছু ছাড়া ছিলেন, অসহায় অবস্থায়, কঠিন অবস্থায় মদিনাতে সাহাবা একরাম অভাবে অনটনে কষ্ট করেছেন। অতএব যদি কষ্ট আল্লাহ না করুন আসে, তো আসতেই পারে। আমি সব সময় শুধুমাত্র ভালো হালে থেকে আল্লাহর শুকরিয়া আদায় করব, খারাপ হলে তা হালে আসলে আল্লাহর প্রতি ইমান হারা হয়ে যাব, সবর করব না, এটা ইমানদারকে কখনো মানায় না। এই জন্য হতাশ বেঈমান হতে পারে, মুসলমান কখনো হতাশ হতে ওয়ালা ইয়াইআস মিন রাহমাতিল্লাহিল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে পারে না। লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। দুনিয়া গোল্লা যাবে, ধ্বংস হয়ে যাবে, এটার জন্য পাগল পড়া হয়ে অস্থির হয়ে যাবে, বেঈমানে ইমানদার করণীয় যা যৌক্তিককরণে সে পদক্ষেপ নেবে, হিসেব নিকেশ করবে, ঠান্ডা মাথায় চলবে, অপচয় হবে সবসময় করবে না, যাতে করে বিপদে পড়া না লাগে এবং আল্লাহ পর তাওয়াক্কুল রাখবে। টয়লেটে বসে বসে পানি যদি বেশি ব্যবহার করেন, একদিন দেখবেন যে টয়লেট করার পরে পানি নেই লাইনে, কথা কি বুঝাতে পারছি? সারা জীবন অপচয় অপব্যয় করে এই যে খেলার নাম দিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা উড়াবেন, এরপরে যে যখন অভাব অনটন শুরু হবে তখন বুঝবেন হায় রে পতাকা জার্সি কিনা কত কোটি টাকা যারা নষ্ট করছিল, না হলে আজকে আমাদের উপকার আসতো। ইমানদারের জন্য কখনো অপচয় অপব্যয় করবে না, তার আফসোসও করা লাগবে। আল্লাহ আমাদেরকে হিসেব করে চলার তৌফিক দান করুন।